ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী সকাল থেকে বাস ট্রেন লঞ্চে রয়েছে যাত্রীদের ভিড় তবে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ফেরার কথা জানিয়েছেন অনেকেই স্কুল বন্ধ থাকায় অনেকে পরিবার রেখেই ঢাকায় ফিরছেন এছাড়া ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই এখন ট্রেনে ঢাকা ছাড়ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই অবস্থা স্বস্তিতেই ঢাকায় ফিরছেন যাত্রীরা তেমন ভিড়ও নেই গাবতলী মহাখালী সহ অন্যান্য বাস টার্মিনালে ভোর থেকে ঢাকায় ফেরা যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে বঙ্গবন্ধু সেতুর অপর প্রান্তে কিছুটা গাড়ির জট থাকায় সেতু পার হতে সময় লাগছে তবে অন্য সড়কগুলোয় যানজট না থাকায় এবার ভোগান্তির অভিযোগ নেই এদিকে এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি ও সড়কে গাড়ির চাপ কম রোববার থেকে অফিস খুললে দোকানপাট শপিং মল গণপরিবহনে ভিড় বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের যাওয়ার সময় একটু জামে পড়ছিলাম কারণ আমার তো আড়াই দশটা গাড়ি করছি তো যাতে আমার অনেক জামে ছিলাম কিন্তু তারপর অতটা জাম ছিল না কিন্তু আসার সময় এখন আজকে আর কোনো জাম নাই আমি আসছি ঘোড়াঘাট থেকে দিনাজপুরের ঘোড়াঘাট তো গোবিন্দগঞ্জে অলমোস্ট দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম যানজটের কারণে আবার হচ্ছে যমুনা সেতুতে প্রায় আড়াই ঘন্টা মতো যানজট ছিল আর কি জ্যাম ছিল মানে আমার সকাল হয়ে গেছে আপনার সেতুতে উঠতেই